রিসেন্টলি দেখা যাচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব বিভিন্ন সাইটে এরকম টেক্সট ইফেক্ট, নিজের নাম বা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন আদার্স টেক্সট দিয়ে এরকম দারুণ দারুণ সব ইফেক্ট তৈরি করতেছে। তো এই টেক্সট ইফেক্টটা আসলে সত্যি সুন্দর দেখতে লাগে এবং অনেকে চায় এরকম টেক্সট ইফেক্ট করার জন্য, আসলে পারে না, আমরা অনেকেই অনেক কাজ জানি না। তো মোটামুটি এটা একটা সিম্পল টেক্সট ইফেক্ট, এটা যদি আপনি আমার ভিডিওটা প্লে করেন, যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনি এরকম দারুণ আপনার নিজের নাম দিয়ে বা আপনার পছন্দের যে কোনো ওয়ার্ড দিয়ে সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন। তো কী করতে হবে আমি এ টু জেড খুঁটিনাটি এখানে দেখাচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখুন, আপনিও পেরে যাবেন এরকম দারুণ একটি টেক্সট ইফেক্ট করতে এবং অন্যকে আপনিও হতবাক করে দিতে পারেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে শেয়ার করে আপনি নিজে দারুণ একটি ইমেজ নিতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, আর তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটির পাশে ক্লিক করে দিবেন, লাইক তো অবশ্যই অবশ্যই দিবেন। সো আর কথা হচ্ছে না, এরকম টেক্সট ইফেক্ট করার জন্য আপনাদের যা করতে হবে, আপনার প্রথম সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ফোনটি থাকলে ভালো, এবং যারা পিসিতে করতে চান তাদের জন্য আমার নেক্সট একটি ভিডিও আছে আমি দিচ্ছি পরবর্তীতে, সেটা আপনি পিসি থেকে করে নেবেন, কীভাবে করতে দেখাবো এ টু জেড। তো এখান থেকে আপনারা কী করবেন, ইনশট নামে যে ভিডিওটি সরি অ্যাপসটি আছে এটি আপনি ডাউনলোড করে নেবেন। ইনশট এডিটিং এডিটিং অ্যান্ড মেকার এই অ্যাপসটি কিন্তু গুগল প্লে স্টোরে একদমই ফ্রি ভার্সন এবং এখানে আপনি চাইলে খুব দারুণভাবে কাজ করতে পারেন। সো আর এটা নিয়ে বিস্তারিত না বললে নয়, এটা তো সকলেই জানেন আশা করি যারা মোটামুটি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন। এখন আপনাদের যা করতে হবে এই সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেন, করতে করতে আপনারা চলে যান গুগলে। গুগলে এসে আপনারা অবশ্যই একটা সার্চ দিয়ে একটা টেক্সট ইফেক্ট নামাইতে হবে, যেটা হচ্ছে মানে ওই যে আমরা যে লেখাটা দেখলাম একটু সাদার মধ্যে, এই টেক্সট ইফেক্টটার নাম হচ্ছে আরাবান জঙ্গল। এই যে আরাবান জঙ্গল লেখে যখন গুগলে সার্চ করবেন আপনারা, সরি আমি নেট কানেকশনটা অফ করে রাখছিলাম, তো আমি একটু রিলোড দিচ্ছি, আরাবান জঙ্গল লেখে যখন আপনারা সার্চ দিবেন আপনার গুগলের মধ্যে সর্বপ্রথম একটি সাইট আসবে, যে সাইটটি আসবে আপনি সেই সাইটটির ভিতরেই প্রবেশ করবেন। তো আমি অলরেডি নেটটি অন করে দিয়েছি, তো দেখা যাক একটু লোড নিচ্ছে মেবি। আর একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে আরাবান জঙ্গলের কাঙ্ক্ষিত সাইটটি চলে আসছে এখানে, এখান থেকে এই আরাবান জঙ্গলের সাইটটিতে ক্লিক করে দিবেন, করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু নিয়ে যাবে আরাবান জঙ্গলের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, মানে ফ্রন্ট, মানে আমরা ফ্রন্ট বলে থাকি ইংলিশে, বাংলা যেটাকে লেখা বলি। তো এখানে দেখবেন এরকম সাইটটি আসবে, আসলে একটু হালকা টান দিয়ে জুম করে নেবেন, করে নেওয়ার পর এই যে কোনায় দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, দেখতে পারতেছেন, এখানে আপনারা কী করবেন ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে যখন ক্লিক করে দিবেন খেয়াল করবেন যে এরকম ডাউনলোড লেখা আসবে, এখানে ক্লিক করবেন ডাউনলোড, তো অটোমেটিক এখানে ডাউনলোড হচ্ছে টেক্সট ফর্মটি। তো অলরেডি আরাবান জঙ্গল একটি টেক্সট ফর্ম জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের যা কাজ করতে হবে, আপনার ফোন মেমোরিতে চলে যাবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের যেই ফাইল ম্যানেজার আছে এখানে চলে যাবেন। আসলে ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে আশা করি মোটামুটি কোনো ঝামেলা হবে না, আপনি সুন্দরভাবে এটা করতে পারবেন। তো এখান থেকে মাই ফাইলে চলে যাবেন, তারপরে আপনার যে ডাউনলোড হিস্টোরি দেখুন, ডাউনলোড হিস্টোরি এই যে আরাবান জঙ্গল জিপ ফাইল লেখা আছে, এখন এটার ভিতরে ক্লিক করলে এরকম তিনটি টেক্সট আসবে এবং পাশে দেখতে পারতেছেন এরকম মানে টেক্সট ইফেক্ট মানে এক্সপ্লোর করতে বলতেছে তারা, এই দেখুন। তো এখানে যে এক্সপ্লোর যে অপশনটি আছে এখানে এক্সপ্লোর করতে হবে, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন মোটামুটি ঘাটাঘাটি করেন জিপ ফাইল কি এটা আসলে বোঝেন, মানে একটা বিশেষ একটা ফাইল, যে কোনো ফাইল বা একটা সফটওয়্যার এটাকে লক করে রাখা বলে, মানে লক করা বা একটা চেন আটকানো, সহজ ভাষা বলতে গেলে যেটাকে জিপ ফাইল বলে, মানে অনেক কিছু একসাথে আটকানো বা আমরা সহজ বাংলা ভাষা যেটা বলি আর কি, একটা ব্যাগের ভিতরে সব রেখে চেন দিয়ে আটকে দেওয়াকে বলে জিপ ফাইল সহজ করে। তো এখানে এই হোল্ডারটির ভিতরে ঢোকার পরে জিপ ফাইল এক্সটোর করে দিবেন, এক্সটোর করার পরে দেখবেন এরকম একটি পিকচার আসবে, রিডমি টেক্স এরকম আসবে, তারপর এখান থেকে কাজ শেষ আপনার। এখন আপনাদের যা করতে হবে আমি ইজিলি দেখাচ্ছি, এখানে কিন্তু কাজ টোটালি শেষ। এখন আপনারা চলে যাবেন সেই এই যে আপনাদের ইনশট অ্যাপসটির ভিতরে, তো ইনশট অ্যাপসটির ভিতরে আমি আগে একটি পিকচার ইমেজ নিয়ে রাখছি, তো আমি একটু ব্যাক দিয়ে কেটে দিয়ে ডিসক্রেট দিয়ে আমি নতুন করে দেখাই, কি বলেন, তাহলে আশা করি আপনাদের বুঝতে সুন্দর হবে। এখন এই ফটোটির ভিতরে আমি টেক্সট ইফেক্ট আনবো,
ধরুন এটা আগে একটু আমি টেক্সট ইফেক্ট করে রাখছি, তো এর উপরে আমি আবার একটু করে দেখাচ্ছি। তো খেয়াল করবেন এখানে একটু মনোযোগ সহকারে আমি একটু এদিকে নিচ্ছি টেক্সট, এই যে দেখুন টেক্সট। তো এখান থেকে আমি টেক্সটে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে টেক্সটে ক্লিক করে দিব। এই টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে টেক্সটটি লিখতে চান, ধরুন আপনি এখানে টেক্সট লিখবেন ধরুন টেলিগ্রাম, তো এই টেক্সটটিকে এখানে আনবেন। আনার পর এই টেক্সটটি আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রাখছি, তার বিদায় এরকম আসছে। আপনাদের কিন্তু এরকম আসবে না, এরকম থাকবে। তো আপনারা কী করবেন, এখানে যে টেলিগ্রাম টেক্সটটিতে, এই টেক্সটটিতে টেলিগ্রাম এরকম লেখা থাকবে, এরকম টান দিয়ে একটু এখানে আনবেন। আনার পর এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন। করার পর এই যে টেলিগ্রাম অপশনটি, এখানে এডিট টেক্সটে ক্লিক করবেন, সরি টেক্সটটিতে ক্লিক করার পর এখন আপনারা এই যে টেলিগ্রামটা যখন এরকম লিখবেন, লেখার পর এই যে ওয়ার্ডটা দেখুন, এই ওয়ার্ডটাতে ক্লিক করবেন। এই ওয়ার্ডটাতে এটাই ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন যে এখানে একটি এই ডাউনলোড ফাইলের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন আপনারা। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে আরাবান জঙ্গল প্রথমেই দেখতেছেন, বা আপনারা একটু খুঁজে নেবেন যেখানে থাকে মেমোরি কার্ডের ডিরেকশন থেকে। তো এখান থেকে আমি এক্সপ্লোর করা এই আরাবান জঙ্গলটি সিলেক্ট করে ইনপুট করে দিলাম। এখন ইনপুট করে দেওয়ার সাথে সাথে দেখুন আরাবান জঙ্গলের মতো টেক্সটটি এখন টেলিগ্রাম লেখাটিও এরকম হয়ে গেল আরাবান জঙ্গলের মতো। তো খুব ইজিলিভাবে চাইলে দারুণ এরকম টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারেন আপনি, চাইলে আরও অনেক অনেক ফন্ট আছে। এই দেখুন এখানে আরাবান জঙ্গল যে টেক্সট ইফেক্টটি, চাইলে এখান থেকে আপনি কালার দিতে পারেন, টেক্সটের বিভিন্ন রকম কালার দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, মন মতো করে আপনার সাজিয়ে করে নেবেন। তো এইভাবেই মূলত এই টেক্সট ইফেক্টগুলো করে থাকে। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন, তারপর এখান থেকে তো আপনার এটা সেভ হয়ে যাবে অটোমেটিক আপনার গ্যালারিতে। নো থ্যাংকস, সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে আপনারা এরকম টেক্সট ইফেক্টগুলো করবেন। তো আমি এটু জেড এখানে দেখাইলাম, আর যদি কারো সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবেন। আর এই টেক্সট ইফেক্টের নাম হচ্ছে আরাবান জঙ্গল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন।